দীর্ঘদিন ধরে বেসরকারি জমি জবরদখল, ঠকবাজি, জালিয়াতি এমন ভুড়ি ভুড়ি অভিযোগ তার বিরুদ্ধে শিলিগুড়ির বিভিন্ন থানায়। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হলো সেই জমি মাফিয়া ওয়াজেদ আলী শেখ। জানা গিয়েছে ওয়াজেদ আলী হায়দারপাড়ার মেঘলাল সরণির বাসিন্দা। দীর্ঘদিন ধরে জমি কারবারের সঙ্গে যুক্ত। বিভিন্ন থানার পাশাপাশি এনজেপি থানাতেও তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। বিগত দুবছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। অবশেষে সোমবার বিকেলে শক্তিগড় থেকে বহুমূল্য গাড়ি সহ তাকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে 14 দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।